রাজনৈতিক জীবনের নানা বাঁকবদল, সঙ্গীত চর্চা, এসব কিছুর পর আবার অভিনয়ে ফিরতে চলেছেন বাবুল সুপ্রিয়। টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার ছোট পর্দার নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর ক্যামেরার সামনে গায়ক রাজনৈতিক বাবুলকে নিয়ে আসার নেপথ্যে যার অবদান সবচেয়ে বেশি, তিনি আর কেউ নন, বন্ধু রাজ চক্রবর্তী। টালিগঞ্জে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই বাবুলকে টেলিভিশনের পর্দায় নতুন ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুগামীরা। কবে কোন ধারাবাহিকের হাত ধরে বাবুলের আগমন হবে তা অবশ্য এখনও অজানা। শোনা যাচ্ছে পরিচালক তথা ঘাসফুল শিবিরের বিধায়ক রাজ চক্রবর্তী সম্প্রতি বাবুলকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, সেই মতো লুক টেস্টও নাকি হয়ে গিয়েছে। রাজ পরিচালিত প্রযোজিত একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করবেন বাবুল সুপ্রিয়। তার বিপরীতে থাকছেন ছোট পর্দার পরিচিত মুখ সাঁঝভাতের চারু অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহরায়। দুজনেরই লুক টেস্ট হয়ে গিয়েছে, সব ঠিক থাকলে দ্রুতই শুরু হবে শুটিং। যদিও গোটা প্রজেক্টটি নিয়ে বাবুল সুপ্রিয় কিংবা রাজ অথবা ধারাবাহিকের নায়িকা দেবচন্দ্রিমা কেউ কিছু বলতে চাননি, তবে সূত্রের খবর অসমবয়সী প্রেমের কাহিনী নিয়ে আসছে বাবুল দেবচন্দ্রিমারই ধারাবাহিক। আর গায়ক বাবুল যখন নায়ক তখন গানের বৈচিত্র্য তো থাকবেই। সব মিলিয়ে ছোট পর্দায় নতুন কাহিনীতে নতুন একটি জুটি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা।